Hello everyone, Assalamualaikum. This is Taisha's mom and welcome to my kitchen. आज के आमी आपने दे तोरी कोरे देखा बो कि भावे roasted garlic potatoes तोरी करता है. Western cuisine के dinner एर जे कोनो dishes साथे एटी perfect. एचा रो snacks अथवा starter dish हिसेबे एटी serve करा जाबे. আর ভিডিও শুরুর আগেই বলে নিচ্ছি, আপনারা আমাকে ফেসবুক অথবা ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, এছাড়াও এখন আপনারা আমাকে টুইটারেও অ্যাভেলেবল পাবেন। আর এই তিনটির লিংকই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর নতুন ভিউয়াররা প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে যাবেন পরবর্তী রেসিপির নোটিফিকেশনের জন্য। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। রোস্টেড গার্লিক পটেটোজের জন্য আমি চারটি বড় সাইজের আলু নিয়ে নিয়েছি, আর আমি আলুগুলোকে ওয়েজেস স্টাইলে কেটে নিচ্ছি। এরপর আলুগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না পরিষ্কার পানি বের হয়। ধোয়ার পর আলুগুলোকে টিস্যু সাহায্যে ভালো করে ড্রাই করে বেকিং ট্রেতে নিয়ে নিলাম। এখন আলুগুলোকে আমি ছড়িয়ে দিচ্ছি। আমি এখন একটা গার্লিকের সবগুলো কোয়া এই আলুগুলোর সাথে বেকিং ট্রেতে দিয়ে দিব। এর খোসাগুলো ছাড়ানোর কোনো প্রয়োজন নেই। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন সমান কালো গোলমরিচ। কুকিং অয়েল দিব 2 টেবিল স্পুন পরিমাণ। এখন সব কিছু দেওয়া হয়ে গেলে ভালো করে মিশিয়ে নেব। এখন আগে থেকে 5 মিনিট প্রিহিটেড ওভেনে এটিকে আমি 180 ডিগ্রিতে 45 মিনিট বেক করব। 20 মিনিট বেক হওয়ার পর আমি সবগুলো পটেটোকে উল্টে দেব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি অরিগানো, পার্সলে আর রোজমেরি। আমি এই ড্রাই ফ্লেক্সগুলো আগে ইউজ করিনি, তার কারণ এতক্ষণ বেক করলে এগুলো পুড়ে যেত, তাই আমি এগুলো হাফ যখন বেক হয়ে গেছে তখন এই পটেটোগুলো উল্টে দেওয়ার পর আমি এখন এই ফ্লেক্সগুলো এখানে অ্যাড করে দিয়েছি। এখন আবার বাকি 25 মিনিটের জন্য এটিকে বেক করতে দিয়ে দিব। পটেটোগুলো চলে গেল বাকি 25 মিনিটসের জন্য রোস্ট হতে। এখন আমি তৈরি করব আমার রোস্ট পটেটোর গার্লিক ড্রেসিং। আমি একটি প্যানে গার্লিক ড্রেসিংয়ের জন্য দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ বাটার। বাটারগুলো একটু গলে আসলেই আমি এখানে অ্যাড করেছি গার্লিক। আমি এখানে 1 টিস্পুন পরিমাণ গার্লিক অ্যাড করেছি। বাটারের মধ্যে গার্লিকগুলোকে আমি ভালো করে ফ্রাই করে নেব। আমাদের খেয়াল রাখতে হবে যেন গার্লিকগুলো পুড়ে না যায়। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব ধনেপাতা। ধনেপাতা অ্যাড করি এটিকে নামিয়ে ফেলব। আমার পটেটোগুলো ভালো করে রোস্ট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে থেকে গার্লিকগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন একটি চামচের সাহায্যে আলতো করে এই পটেটোগুলোকে একটু আলগা করে নিচ্ছি। খুব সুন্দরভাবে ফ্রাই হয়েছে এবং খুবই মুচমুচে হয়েছে। এখন আমি এই গার্লিক রোস্টের ভিতর থেকে গার্লিকের পেস্টগুলোকে বের করে নিচ্ছি। ভিতরে খুবই সফট হয়ে গিয়েছে। আপনারা এছাড়াও এটিকে এভাবে এর খোসাটিকে এভাবেও ছাড়িয়ে দিতে পারেন। আমি সবগুলো গার্লিকের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এখন এই সবগুলোকে খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর এখন এটিকে ভালো করে পেস্ট করে নেব। এখন এই গার্লিকের পেস্টগুলো আমি আমার সেই গার্লিক সসের মধ্যে অ্যাড করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এই গার্লিক ড্রেসিংটি পটেটোর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই সবগুলো ড্রেসিং আর পটেটো রোস্টগুলোকে ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার রোস্টেড গার্লিক পটেটোস। ডিশটি খেতে খুবই টেস্টি হয়েছে আর পটেটোগুলো খুব ক্রিসপি। আর যারা ওভেন ছাড়া রোস্ট পটেটো তৈরি করতে চান, তারা একটি ফ্রাই প্যানে 2 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে এটিকে ফ্রাই করতে পারেন। সময় একই লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে এটি তৈরি করে এর পিকচার আমার গ্রুপে শেয়ার করতে পারেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথেই থাকুন। আপনার একটি লাইক আর কমেন্ট আমাকে অনেক ইন্সপায়ার করে। আর প্লিজ
ভিডিওটি দেখা হলে সাবস্ক্রাইব না করে যাবেন না। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।